মধ্যে শয়ন করে আছে কেন? ও বুঝেছি, খেলা করতে করতে উদাহার্থ হয়ে পড়েছে বলেই আজ আমার পুত্রদ্বয় এইভাবে ধুলার মধ্যে শয়ন করে আছে। হরিহর দিগম্বর শঙ্কর গলভার নিসংহার এক কথা ও প্রাসাদে ফিরেছ, তোদের জননী তোদের জন্য হার তৈয়ার করে দিয়েছে, আজ নিজের হাত করে তোদের মুখে হার খাইয়ে দেবে। ও ওর বাবা চল প্রাসাদে ফিরে চল। তুই বলেছিলিস তোর পায়ে পূজা না দিলে আমার বংশ কবির বংশ করে দেবে, তাই আজ সর্বতার শিরে পুজে এই বছর মাঠে আমার ছয়ের ছয়টি পুত্রকে ধ্বংস করে তাদের পাড়ে মেরে দিয়েছে। তুই মনে করেছিস আমার পুত্রদের প্রাণ নিয়ে তুই আমার কাছ থেকে পূজা নিয়ে মর্তের মাঝারে তুই তোর পূজার পূজার করবি না? রে মহাবীর চেন বলে মন সাকারে তোর পায়ে পুষ্পাঞ্জলি এই কুলো দেবে না, আমি তোকে দেবী বলে করিব না স্বীকার। আজ আমার পুত্রদের যখন সর্পে দংশন করেছে আমার মিতা ওজা ধনন্তরী এখনো জীবিত রয়েছে, এই মুহূর্তে আমার মিতা ওজা ধনন্তরীর স্মরণ করা প্রয়োজন। মিতা চন্দ্রধরের কণ্ঠস্বর মিতা মিতা ধনী, তবে কি চন্দ্রধর কোন বিপদে পড়েছে? না না, আমি একটি বার গিয়ে দেখি আমার মিত্র ভরে কি বিপদ হয়েছে। মিতা আমি আসছি মিতা, তুমি শীঘ্র করে এসো মিতা, এই বজ্র মাটি যে আমি ভীষণ বিপদের সম্মুখীন হয়েছি, একবার তুমি শীঘ্র করে এসো মিতা, সীতা এসো। মিতা কেন ঝরিছে তোমার নয়নে অশ্রুবারি বলো মিতা? আজ আজ এই বজ্র মাঠে আমার ছয় পুত্রকে কাল সর্পে দংশন করেছে। কবিতা মুছে ফেলো তোমার নয়নের বাড়ি, অজা ধনন্তরী রয়েছে জীবিত, প্রাণ ফিরিয়ে দেবে তোমার ছয় পুত্রে। কবিতা গৌ, ওই জন্য তো আমি তোমাকে স্মরণ করেছি, বিলম্ব না করে এই মুহূর্তে তুমি আমার ছয় পুত্রের প্রাণ ফিরিয়ে দাও। দেব পিতা দেব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? যদি তুমি আমার একখানা নতুন গামছা করো দান, ওই গামছা আমরা মন্ত্র দিয়ে তোমার ছয় পুত্রের দেব জীবন দান। বেশ মিতা, এই মুহূর্তে আমি তোমার জন্য নতুন গামছা আনতে চললাম। মিতা এসো মিতা, নতুন গামছা আনতে চললাম। ওরে অজ ধনন্তরী, আজ সম্মুখ সমরে দিতে হবে তোমার পরীক্ষা। চন্দ্রধরের ছয় পুত্রের প্রাণ যদি আমি না ফিরে দিতে পারি, পুরাণের পাতায় কোনোদিন ধনন্তরীর নাম উল্লেখ হবে না। কে তোমার মিতা বা এখনো আসছে না কেন? মিতা মিতা মিতা, এই দেখো মিতা, আমি তোমার জন্য নতুন গামছা এনেছি, এই গামছার বিনিময়ে তুমি আমার ছয় পুত্রের প্রাণ ফিরিয়ে দাও মিতা। তবে আবার একটু শর্ত আছে মিতা। বলো মিতা। আমি তোমার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আগে যে তোমার এখানে থাকা চলবে না মিতা। এ তুমি কি বলছো মিতা? অদূরে বৃক্ষ তলে তুমি করো অপেক্ষা, আমি যখন তোমার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেবো, যখন আমি তোমায় স্মরণ করবো, আবার তুমি আসবে মিতা। বেশ মিতা, আমার ছয় পুত্রের প্রাণ ফিরে পাওয়ার জন্য আজ তুমি যে আদেশ করবে সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। অদূরে বৃক্ষ তলা, ওই বৃক্ষতলে আমি অপেক্ষা করছি, আমার পুত্রদ্বয় যদি প্রাণ ফিরে পায় মিতা মিতা বলে স্মরণ করলে ছুটতে ছুটতে এসে আমার পুত্রদের নিয়ে যাবো চম্পকনগর আজ প্রাসাদে। ও গো মিতা, যদি আমার পুত্রদ্বয় প্রাণ ফিরে না পায়, তাহলে আমার পরিবর্তে তুমি আমার ছয় পুত্রকে নিয়ে যে ওই মহাশ্মশানে। মিতা হ্যাঁ মিতা, আজ গামছা মরা মন্ত্র দিয়ে চন্দ্রের ছয় পুত্রে প্রাণ আমার ফিরে দিতে হবে। গামছা মরা মন্ত্র বলে আমার অজা ধনন্তরী গো।
আজ তোমাদের দেখে আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। চলো চলো পুত্র, তোমাদের জন্য পথের দিকে তাকিয়ে আছি, তোমাদের জন্য আহার তৈরি করে দিচ্ছি, নিজের হাতে করে তোমাদের মুখে আহার। এই মুহূর্তে এই বর্জর মাঠ প্রত্যাগ করে আমরা চম্পানগরের রাজ বোনের কাজে এমন করে বাধা দিচ্ছি, তবে কি রাজা চন্দ্রধারের হাত থেকে আমি পূজা পাবো না? নাতো দিদি গো, ওর জন্য তো আমায় তোমাকে করতে হবে ভাতি কাটা। আমি কেমন করে হত্যা করব? আমি ভাইকে হত্যা করতে পারবো না। তাহলে যে এই বিশ্বাস আচারে তোমার কোনদিন প্রচার প্রচার হবে না দিদি। না তুমি চাও না দিদি। হ্যাঁ না তো, হ্যাঁ এই বিশ্ব চলাচলে আমার পূজার প্রচার প্রয়োজন, তাই বলছি এখন আমায় কি বা করতে হবে তুই আমায় বলে দে বোন। দিদি তুমি চলে যাও সেই গয়না নিবেশ ধারণ করে রাজীব তোর রায় ভবনে। সেখানে গিয়ে কি করবো না তো,
তুমি ধরন্তরী মরণ মারতে শুনে এসো, তারপর তোমাকে আমি বুদ্ধি বলে দেবো দিদি। ওরে সখী না তো, আমি যে শিব নন্দিনী আস্তিকি জননী, কেমনে সাজবো কয়লা রেশ, তুই আমায় বলে দে না তো। আমি সাজিয়ে দেবো দিদি, চলো দিদি। ওরে না তো, তাহলে চল তোর মনের মতো করে আমার সাজিয়ে দিবি, গয়লা নিরবে। চলো। তোমার ঘরে কি আছে? আমার ঘরে
ধান দুলপা আর খই আছে ও দিদি বলো তোমার দই নেই তাই না না গো দিদি না দিদি দই যখন তোমার নেই আমার কাছে আছে খাঁটি দুধ ও দিদি ওই খাঁটি দুধ তুলেই হয়ে যাবে সই চলো দিদি বৃক্ষ তলায় চলো যাই চলো এসো ও দিদি হাতের উপরে হাত রাখো এইবার বলো উপরে ধই নিচে খই আজ থেকে তুমি আমার উপরে দই নিচেই খই আজ থেকে তুমি আমার উপরে দই আজ থেকে তুমি আমার ও এসো হস ও তুমি ধর্মে সই গো এসো সই সই বসো সই গো বসে পড়েছি তাই ও সই চলো বসে বসে মনের কথা বলি মাথা খারাপ হয়ে গেছে নাকি কখন থেকে তোমার বাড়িতে এসেছি ছায়া কোথায় গো ওই সব কথা ভুলে যাও ছায়া ফায়া বাদ দাও তুমি আমার মনের কথা বলবে আমি তোমার মনের কথা বলবো মনের কথা তো বলবো নিশ্চয়ই বলবো তুমি যখন আমার বান্ধব আমি মনের কথা তোমার খুলে বলবো কিন্তু আমার ছায়া কোথায় ছায়ার খোঁজ করছো তুমি হ্যাঁ তোমার ছায়া ওই পারে ঝাড়া ধুক করতে গেছে ও সই ওই জন্য ওই রাস্তা ধরে আমি আসছিলাম তিন রাস্তার মুই একটা দিওয়াল আছে আছে তো অনেক মেয়েরা বসে বসে গল্প করছে কি বলছে কি বলছি জানো কে তোমাদের এই রাজ্যে নাকি কোন রাজা আছে তার ছয়টি পুত্র ছিল আছে তো আছে সাপে দংশন করেছে আর কে কোথা থেকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে ও দিদি ওটা কেউ কোথা থেকেও আসেনি ওটা হচ্ছে আমার স্বামী তার মানে তোমার সয়া আমার সয়া হ্যাঁ গো হ্যাঁ সয়ার নাম কি এই একটা কথা বলে বসলে সয়ার নাম কি আমি কি সয়ার নাম ধরতে পারি ও মা বলো আমি কি সয়ার নাম ধরতে পারি শোনো শোনো এখনকার মেয়েরা দুবেলা স্বামীর নাম ধরছে তুমি একবার ধরো কোনো দোষ হবে না অসই
আমি স্বামীর নাম বলতে পারবো না, আমি আকার এমনিতে বলছি তুমি বুঝে নাও। ও দিদি যাতে টাকা পয়সা তাতে কি বলে? হ্যাঁ গা দিদি। ও দিদি এই যে টাকা পয়সা আছে তাদের কি বলে গো? বড় লোক বলে। না না তুমি ভুল বললে। ভুল বলেছি? হ্যাঁ। তাহলে সঠিক কোনটা দিদি জানলে বলো। শোনো শোনো, আগেকার লোকেরা বলতো ধনি ধনি। তুমি ঠিক বলেছো গা দিদি। আমার ঠাকুরমা আমার সঙ্গে গল্প করত, এখানে বড় লোক থাকলে তাদের ধনি বলতো। ধনি? ও দিদি আর নদীতে বাদাম তুলে কি চলে? তুমি কি নাকাপথের মেয়ে? কেন নাকাপথের মেয়ে হতে যাবো? কেন নাকাপথের মেয়ে না? আরে কেন, এখন কত শান্তি চলছে, নৌকা চলছে, বোট চলছে, স্টিমার চলছে। ও দিদি না, আগে আগেকার ঠাকুরমারা কি বলতো? কি বলতো? এই কথাটা আমার মনে ছিল না। হ্যাঁ, নদীতে বাদাম তুলে চলতো তরি। ওই দুটো এক করে দেখো কি হয়। তোর বাপু নদীতে আছে তরি, গ্রামে আছে ধনি, ওই দুটো এক জায়গায় করব কি করে? চেষ্টা করো না, দেখবে হয়ে যাবে। চেষ্টা করব। আরে হ্যাঁ, তরি ধনি, ধনি তরি, তরি ধনি, ধনি ধনান্তরি গো। ওই হচ্ছে আমার স্বামীর নাম, মানে তোমার শয়ন। তরল লুকবে? ভয় লাগছে? ভয় লাগবে না। তাহলে শোনো, ওই পাশে একটা বারান্দা আছে, চলো ওখানে তোমাকে রেখে আসি। ওই বারান্দায়? হ্যাঁ গো হ্যাঁ, ওই বারান্দায় রেখে আসবে আমার। হ্যাঁ রেখে আসবো। ওহো ও ছো, আরে কি দেখা হলে এ সই আমার কথাটি বলো তাহারে। দেখা হলে আমার কথাটি বলো তাহারে। ও সই দেখা হলে এ আমার কথাটি বলো তাহারে। স্বামী তরলা,
আমার পূজার জোগাড় করেছো তুমি? ওগো স্বামী, আমি তোমার পূজার জোগাড় করেছি স্বামী। বেশ, তাহলে তুমি আমার পূজার জোগাড় করো, আমি সরোবর থেকে স্নান করে এক্ষুনি ফিরে আসছি। ধরুন দাঁড়াও স্বামী, দাঁড়াও। ওগো স্বামী, তোমার সাথে যে আমার একটি কথা আছে। ওগো তরলা, আমার সঙ্গে তোমার কি কথা আছে বলতে পারো তরলা? স্বামী বলো তো, তুমি আমার কাছে কি জানতে চাইছো? তোমার কাছে আমি কি জানতে চাইছো তুমি শুনবে স্বামী? বলো তো। ওগো স্বামী, তুমি আর আমি দুজনে, হ্যাঁ, আমার সুখ দুঃখের কথা আমি তোমায় বলবো, আর তোমার সুখ দুঃখের কথা আমায় বলবে। নিশ্চয়ই বলবে। কিন্তু স্বামী, বলো তো একটি কথা, তুমি আমার সত্য কথা বলবে? বলো না, তুমি আমার কাছে কি জানতে চাইছো? ওগো স্বামী, তোমার মরণ বার্তা একটিবার আমার কাছে বলবে? বলো। কেন তুমি আমার মরণ বার্তা জানতে চাইছো বলতে পারো তোরা? আমার মরণ বার্তা দেওয়া কঠিন, আমার জন্মদাতা পিতা মাতার কাছে আমি বলিনি আমার মরণ বার্তা, আর তুমি তো বাস্তু, তোমার কাছে আমি কেমন করে বলবো? তোমার মন থেকে মুছে ফেলো আমার মরণ বার্তা জানার কথা। অন্য কিছু কথা তুমি জানতে চাও আমি তোমার কাছে না বলতে বাধ্য, কিন্তু আমার মরণ বার্তা তুমি জানতে চাও না। আমার পূজার জোগাড় করো, সরোবর থেকে এখন স্নান করে ফিরে আসছি। তাহলে ওগো স্বামী, তোমার মরণ বার্তা তুমি আমার কাছে বলতে পারবে না? না স্বামী, বললাম না তরলা। ওগো স্বামী, তুমি হলে আমার পরম দেবতা, আর তোমার সুখ দুঃখের কথা তুমি আমার কাছে বলতে পারলে না? না স্বামী, না তরলা। ওগো স্বামী, তাহলে আমি তোমার কিসের ভালোবাসার বউ হলাম? তুমি যে কালে তোমার মরণ বার্তা আমার কাছে বলতে পারলে না, যদি কোনোদিন ভবিষ্যতে তোমার কিছু হয়ে যায়, ওগো তরলা, তাহলে তোমাকে আমি বাঁচাতে পারবো না স্বামী। আমার মরণ বার্তা তুমি কেন শুনতে চাইছো? আমার যে কোনোদিনও মরণ হবে না এটাই তুমি নিশ্চিত জেনে রাখো। বেশ স্বামী, বেশ, তুমি তাহলে বলবে না? তাহলে তুমি ও শুনে রাখো স্বামী, ওই সরোবরে স্নান করতে যাওয়ার আগে তুমি আমার মুখের কথা তুমি শুনে যাও স্বামী। ওগো স্বামী, চাই না আমি তোমাকে আমার এই সন্তান ফুলের মতো জীবনটাকে আমিও চললে ওই সরোবরে বিসর্জন দিতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বারে নারী বাহ, নিজের স্বামীর মরণ বার্তা শোনার জন্য প্রাণ তোমার ব্যাকুল হয়ে উঠছে, তাই না তরলা? বলবো তো, বলবো আমার জন্য কেন তুমি অকালে প্রাণ বিসর্জন দিতে যাইছো? তাতে যদি আমার ক্ষতি হয় হোক তরলা, তুমি শুনতে চাইছো না? তাহলে শোনো, ওই শিবের বস্ত থেকে আছে যে উদয়নাথ, ওই উদয়নাথ যদি কোনোদিন আমার ব্রহ্মতলিতে দংশন করে, পাখা মেলে উড়ে যায়, তাহলে আমি এ লোক ছাড়িয়া পরলোকে করিব গমন। আরো জানো তরলা, আমার মরণ বার্তা যদি তুমি কোনোদিন কারোর কাছে বলে দাও, তোমার লল্লাটি কি ঘটবে জানো তরলা? চিরদর নেমে যাবে তোমার শীতের সিঁদুর, চিরদর নেমে যাবে হাতের শঙ্খ, চিরদর নেমে যাবে পায়ের আলতা, চির বই তবে শ্বাস তোমার শাস্তি হবে তো। তরলা, আমি আমি তোমায় ছেড়ে কথা দিলাম, মনে রেখো তোরা, মনে রেখো আমার মরণ বার্তা তুমি আর আমি ছাড়া আর যেন তুমি দ্বিতীয় কর্ণ করো না। আর এই মরণ বার্তা যদি তুমি কারোর কাছে বলে দাও, তাহলে তোমার বিধবার সাজ কেউ কিনে নেবে না। তাই তো, এখন আমার সই কোথায় গেল বলি? অসই সই গো, বলি অসই, তুমি ঠিক আছো? এত জোরে পড়ে গেলে কোমর টোমর ভেঙে যায়নি তো? অসই, তুমি যে বারান্দায় রেখেছো না আমার, হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে। কি কষ্ট হয়েছে বলো, কোথায় কিছু হয়? না না, কিচ্ছু হয়নি। তাহলে চলো, আমি তো ঠিক আছি, বসে দুজনে গল্প কর। বেলা আছে দেখো, বেলা বয়ে গেছে, তাই আমার ছয়ের মরণের বার্তা একটি আমার কর্মে বলো। ওসব ওসব কথা বাদ দাও না, চলো না, তোমার মনের কথা আমায় বলবে, আর আমার মনের কথা তোমার সাথে বসে বলবো। না, মনের কথা আর একদিন খুলে বলবো, আমার ছয়ের মরণের বার্তার কথা একবার তুমি আমার কর্মে বলো। আমি জানি সই, জানি তুমি আমার স্বামীর মরণ বার্তা না শুনে যাবে না, কিন্তু স্বামী, আমার স্বামীর মরণ বার্তা আমি তোমার কাছে বলবো, কিন্তু তুমি যে একটা শর্ত করতে হবে আমার সাথে। এমন কি শর্ত সই? ওগো সই, কোনোদিন কারোর কাছে তুমি বলে দিতে পারবে না। না গো সই, না, তোমার স্বামীর মরণ বার্তার কথা আমি লোকের সঙ্গে বলবো কেন? তাহলে আমি কেমন বান্ধব বলবো গো সই? বেশ সই, বেশ,
তাহলে তুমি আমায় ছুঁয়ে কথা দাও শুন। সইকে এত অবিশ্বাস, বেশ আমি কথা দিলাম, তোমার স্বামীর মরণ বার্তার কথা আমি কারোর কাছে বলবো না। সই জানো, সই জানো আমার স্বামীর মরণ বার্তা বলতে না আমার আমার বড় কষ্ট হচ্ছে জানো। সই এমন কি কষ্ট? কিন্তু সই গো এত কষ্ট হচ্ছে তোমার কাছে আমি কি বলবো। সই আমার স্বামীর মরণ বার্তা যে বড় কঠিন, এমন কি কঠিন খুশি আমি শুনতে পারবো না, তুমি সহ্য করতে পারবে না। সই জানো, সই জানো বলে সই তাহলে তুমি শোনো, সই শোনো ও গো সই আমার স্বামীর মরণ বার্তা কথা শোনো। ওই যে শিবের মাথায় আছে উদয় না, ওই উদয় না যেদিনকে আমার স্বামীর মাথায় করিবে দংশন, এহলোক ছাড়িয়া পরলোকে করিবে গমন, আর কি হবে যেন সই কি হবে সই ও গো সই চিরতরে মুছে যাবে আমার শীতের সিধু, সই চিরতরে ভেঙে যাবে হাতের শঙ্খ, সই চিরতরে মুছে যাবে পায়ের আলতা, সই চির বৈঠা বিশ্বাস রাস্তা হবে সই। সই গো ও গো সই আমি কথা দিলাম তোমার স্বামীর মৃত্যুর বার কথা আমি কাউকে বলবো না। বেশ সই বেশ সই গো, দেখো বেলা বয়ে গেছে আর আমি থাকতে পারবো না, এখন আমি আসি। বেশ সই আবার আসবো, এসো সকাল সকাল।